বেলাল ঘুমাইছে, আল্লাহর নবী স্বপ্ন দেখছে। কে রে বেলাল, কেমন জুলুম তুমি আমার সঙ্গে শুরু করছো? বেলাল রে, কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না রে বেলাল? আমি নবীর জিয়ারতে আই রে বেলাল, কতদিন হলো বেলাল তুমি আমার জিয়ারতে আসো? এটা কেমন জুলুম ও বেলাল, আমি নবীর জিয়ারতে আই। হযরতে বেলাল ঘুম থেকে উঠে রওনা করলেন, সুদূর সিরিয়ার দামেস্ক থেকে বেলাল রওনা করে মদিনাতুল মুনাওয়ারায় বেলাল আসে। তাহাজ্জুদের সময় নতুন মুয়াজ্জিন আসে আজান দেওয়ার জন্য। হযরতে বেলাল দৌড়াইয়া যাইয়া নবীজি রওজা মুবারকের পাশে বসে বসে কাঠের জালি দিয়ে রওজা শরীফটা ঘিরা ছিল। বেলাল পাশে বসে বসে কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আসছি। গোলাম আসতে বলেছেন, গোলাম আসছি। নবী গো, আপনি আসতে বলেছিলেন, আমি আসছি, হাজিরা দিছি। ইয়া রাসূলুল্লাহ, আগে আজান দিলে নবী আসতে। ও নবী জি, আজ আপনাকে দেখি না। বেলাল বসে বসে আবেগ নিয়ে কাঁদতেছি। নতুন মুয়াজ্জিন এসে দেখতেছি নবীর মুয়াজ্জিন বেলাল আসছে। ঘোষণা দেয়, বের শোনো মদিনাবাসী, শুনছো রে, নবীর মুয়াজ্জিন বেলাল আসছে, নবীর মুয়াজ্জিন বেলাল আসছে। এই ঘোষণা শোনার পরে হাজার হাজার সাহাবী ঘর থেকে বের হইয়া মসজিদে নবীর ভিতরে আসছে। আয়েশা দেখে রওজা শরীফের পাশে বেলাল বসে বসে করে কাঁদে। সাহাবীরা ডাক দেখে, বেলাল কতদিন হলো তুমি আজান দাও না, যাও রে বেলাল মিনারায় আমরা আজান শুনে দাও। একসাথে জোরে বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ। আজান শোনার জন্য সাহাবীরা পাগল। বেলাল রে, কতদিন হলো তোমার কণ্ঠে আজান শুনি না রে বেলাল, যাও মিনারায় রে বেলাল, একটু আজান দাও, আজান শুন। বেলালের একটাই কথা, নবীর ইন্তেকালের পরে আর আমি আজান দেই নাই, দিব। সাহাবীরা রে, আগে আজান দিলে নবী নামাজ আসত, আমি কারে আজান শুনাব, কার পিছামি নামাজ পড়ব? পাগল পাড়া হয়ে গেছে সাহাবীরা, না বেলাল যাও আজান দাও। আল্লামা ইমাম কিরমানি শরহে বুখারীর মধ্যে লেখেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিতে যায় না, সাহাবীরা অনুরোধ করে কিন্তু শোনে না। সাহাবীরা বললেন, বেলাল আপনার পথে আজান দিবে না, যায় দেখো হাসান হুসাইন আসেনি, হাসান হুসাইনকে পাওনি, যাও। হাসান হুসাইন বললে বেলাল আজান দিবে। বেলালের মতো আশেক জন দি আমরা হইতাম, বেলালের মতো আশেক জন দি আমরা হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা লাগিতাম, এই নবীজির মতো দেখতে দেখা যায় তো ইমাম হাসানের চেহারা, ইমাম হুসাইনের চেহারা নানার চেহারার মতো ছিল, নানার সৌন্দর্য তুই ভাই পাইছিলে। যখন ইমাম হাসান হুসেন আসছে রওজা শরীফ থেকে, বেলাল উঠিয়া ইমাম হাসানের বুকের মতো মাথাটাকে গুনগুন করে কাঁদতেছে।
আবার ইমাম হুসাইনের মুখে জড়ায় ধরে কাঁদে আশিক রাসূল ইমাম হাসানের বুকের মধ্যে মাথা ঠেকায় কাঁদে ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা ঠেকায় কাঁদে নবীর মুয়াজ্জিন ইমাম হাসান ডাকতে বলছে নানার মুয়াজ্জিন ও নানার মুয়াজ্জিন নানার অন্তকালের পরে আর বহু বস্তি পার হয়ে গেছে তুমি আপনার আযান শোনাও না নানার মুয়াজ্জিন বিনারাই যাও আজকে আমাদেরকে আযান শুনে যাইবো হযরত বেলাল এতক্ষণ আর স্থির থাকতে পারেন নাই নবীর আওলাদ হুকুম দিয়েছেন দৌড়ায় চলে গেলেন দৌড়ায় যাইয়া নবীর মুয়াজ্জিন যেই ছাদের উপরে দাঁড়ায় বেলাল আযান দিতেন মসজিদে নববীর পাশে বনু নাজ্জার গোত্রের এক মহিলার সাথ এই ছাদের উপরে দাঁড়ায় বেলাল আযান দিতেন ওই ছাদের উপরে দাঁড়াইয়া ফজরের আযান দেওয়ার আগে হযরত বেলাল দোয়া পড়তেন আল্লাহুম্মা ইন্নি আহমাদুকা ওয়া নাস্তাঈনুকা আলা কুরাইশিন আই ইউকিমু দীনাক এই দোয়াটা পড়ার পরে বেলাল আযান দিতেন একবার জোরে বলা যাবে কি মারহাবা প্রত্যেক ফজরের আযানের আগে বেলাল একটা দোয়া করতেন এই দোয়াটা পড়ার পরে বেলাল আযান দিতেন এই দোয়াটা পড়ার পরে বেলাল আযান দিতেন নবীর মুয়াজ্জিন দৌড়ে মিনারায় উঠলেন যে মহিলার ছাদের উপরে তারা আযান দিতেন উঠলেন আযান শুরু করলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ মদিনায় আযানের ফুজ এত বিরাট এত সুন্দর সকালবেলা ফজরের নামাজের সময় সারা মদিনা নীরব বেলালের আযানের আওয়াজ পাহাড়ে ওহুদে জবল আইরে বাড়ি লেগে লেগে সারা মদিনায় বেলালের আযান ছড়ায় গেল আল্লাহু আকবার আল্লাহু আকবার মহিলারা পুরুষরা যুবকরা বাড়িঘর ফেলাইয়া মসজিদে নবীর দিকে দৌড় মারছে কেউ কেউ বলে রে নবী বুঝি ফিরে আসছে সারা মদিনার ভিতরে রাত পড়ে গেলে নবী বুঝি আসছে নবী বুঝি ফিরে আসছে রে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মদিনার ঘর থেকে মহিলারা বের হয়ে দৌড় মারছে সারা মদিনায় কান্নার রোদ পুরুষরা কাঁদে যুবকরা কাঁদে মহিলারা কাঁদে বাচ্চারা কাঁদে নবীর ইন্তেকালের পরে বেলালের প্রথম আযান এই আযানের দিনে সারা মদিনার মানুষ কাঁদছিল সেই দিনের স্মৃতিগুলি মনে পড়ে নবীর মুয়াজ্জিনের আযানের ফুজ কত কঠিন ছিল বেলালের মতো আশেক যদি আমরা হইতাম এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম এই যখন বেলাল আযান দিলেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন আশহাদু আন্না পড়ছে মদিনার মাটিগুলি থর থর করে কেঁপে উঠছে একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ চিৎকার করে বলা যাবে কি আল্লাহু আকবার ছিল মদিনার মাটিগুলি থর 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 করে কেঁপে উঠছে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার হযরত বেলাল অজ্ঞান হয়ে পড়ে গেলেন
বেহুশ হয়ে পড়ে গেলেন বেলাল হুশ নাই বেলাল হুশ ফিরে আসছে রওজা শরীফে বসে বসে কাঁদে আর হুজুর গোলাপ কাশতে বলেছিলেন গোলাপ আজকে আসছে গোলাপকে আসতে বলেছিলেন বেলাল আসছে আসছে বেলাল আসছে নবীজি আপনার বেলাল আপনার জিয়ারতে আসছে আগে আজান দিলে আপনি নবীজি নামাজে আসতে আজকে আজান দিলাম নবী নাই জি আজান দিলে নবী আসবে না সে আজান আমি আর আহা এই ইমানের জন্য সাহাবীদের পিঠের চামড়াগুলি চলে গেল গোশতগুলি উঠে ফেলা হলো কত সাহাবী তার ভিতরে একজন সাহাবীর নাম হযরতে বেলাল একজন সাহাবীর নাম হযরতে খাব্বাব একজন সাহাবীর নাম হযরতে আম্মার রাদিয়াল্লাহু আনহু হযরত ইয়াসার রাদিয়াল্লাহু আনহু হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা কত সাহাবী পিঠের চামড়া চলে গেল শুধু রসুলের পক্ষ নেওয়ার জন্য নবীর পক্ষে থাকলে দুনিয়ার জগৎ থেকে গালমন্দ শোনা লাগবে ও নবীর উম্মতেরা সাহাবি বেলালের কথা বলে যায় আপনারা বারবার বলেছে হুজুর হযরত বেলালের জীবন থেকে কিছু আলোচনা শোনানোর জন্য আহা মদিনা মক্কাতে হযরত বেলাল একজন কৃতদাস ছিলেন দেখতে তিনি কালো ছিলেন হাবশি দেশের মানুষ বর্তমান কেনিয়া ইথিওপিয়া এই অঞ্চলকে হাফসা বলা হতো এই হাফসি দেশের মানুষ ছিলেন হযরত বেলাল নিগ্রো কালো কিন্তু কালো হলে কি হবে অন্তরটা তার ছিল আলো নবীর কালেমার দাওয়াত পাওয়ার পরে বেলাল কালেমা পড়লেন কিন্তু দাস হওয়ার জন্য হযরত বেলালকে মারা হতো প্রচন্ড মারে বেলালের পিঠের চামড়া আহা কত নিদারুণ কষ্ট বেলালকে দেওয়া হয়েছিল বছরের পর বছর একজন সাহাবি কালেমার জন্য কষ্ট করেছিলেন তিনি হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু পিঠের চামড়া তার উঠানো হলো গলার মধ্যে রশি পেঁচাইয়া তার মনি সারা আরবের বালুকমলায় দিয়ে ঘুরাইত আপনারা যারা সৌদি আরব গেছেন তারা আপনারা জানেন প্রচন্ড গরমে বালুগুলি হাওয়া হয়ে যায় পাথরগুলি আগুনের মতো উত্তপ্ত হয়ে যায় মাটিগুলি বড় বড় শক্ত পাথরগুলিও বড় বড় শক্ত প্রচণ্ড বালু আর পাথরি রাস্তা দিয়ে হযরত বেলালের গলার মধ্যে রশি পেঁচাইয়া হাত পা গুলি বেঁধে দিয়ে হযরত বেলালকে সারা মক্কা ভরে টানা হতো সারা মক্কায় বেলালকে টানা হতো পাথরের আগাতে আগাতে বেলালের চামড়া উঠে উঠে গরমে ফুসকা পড়ে যাইত আহা কি নিদারুণ কষ্ট বেলালের জীবনে কি কঠিন কষ্ট বেলালের জীবনে আসলো হযরত বেলালের গলার মধ্যে রশি পেঁচাইয়া সারা আরব করে ঘোরানো হলো মরুভূমির মধ্যে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে এই হাত পাগুলি বেঁধে নিয়ে বুকের উপরে পাথর চাপা দিয়ে মরুভূমির মধ্যে রেখে আসা হতো প্রচণ্ড লু হাওয়াগুলি বেলালের গায়ে এসে এসে শরীরের মধ্যে ফুসকা পরে পরে খাওয়া হতো ওই ঘায়ের মধ্যে বেলালের মনিব চাবক দিয়ে পিটাইত পিটানোর কারণে ফিনকি মেরে মেরে বেলালের রক্ত বের হতো বেলালের জবান দিয়ে শুধু একটা আওয়াজ আসত আহাদ 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 আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার ইমানের কি ধীরতা সাহাবীদের ইমানের কি মজবুতি জবানে একটা আওয়াজ আহাদ আহাদ একটা কথা বেলাল রাষ্ট্র আহাদ আহাদ ও চাঁদপুরবাসী হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু এ আওয়াজ তারা বন্ধ করে দেওয়ার জন্য জিব্বাখানা তারা টেনে বের করলো একটা লোহার শিকল লোহার শিক আগুনের মধ্যে পুরাইয়া বেলালের জিব্বার এপার ওপার করে দিয়ে তার জবানখানা বন্ধ করে দিল জবান বন্ধ করলে কি হবে বেলালের অন্তর তারা বন্ধ করতে পারে নাই জবান বন্ধ করলে কি হবে অন্তর তারা বন্ধ করতে পারে নাই হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু এইভাবে মক্কায় বহু বছর বেলালের কেটে গেল
হযরত আবু বকর একদিন রাস্তা দিয়ে যায়, দেখে বেলালের নিদারুণ বড় কষ্ট দৃশ্যখানা দেখে আবু বকরের মায়া লাগলো। নবীর বাড়ি যা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলে বেলালকে কিনে আমি মুক্ত করে দিতে চাই। আল্লাহর নবী বলেন, যাও আবু বকর, বেলালের বিরাট বড় জুলুম, বেলালের সাথে বড় জুলুম করা হচ্ছে আজ, যাও হযরত বেলালকে তুমি বন্দী দশা থেকে মুক্ত করে নিয়ে আসো। বন্দী দশা থেকে মুক্ত করার জন্য তৎকালীন জমানায় 40,000 দিরহাম অর্থ দিয়ে হযরত আবু বকর বেলালকে কিনে এনে মুক্ত করে দিলেন। আহা, হিজরত করে বেলাল মদিনায় গেল, আজানের প্রবর্তন হলো, মসজিদের মুয়াজ্জিন আল্লাহর নবী ডাক দিলেন, সাহাবীরা রে আমার বেলালকে আজান শিখাও, আমার বেলাল আজকে থেকে মসজিদে নববীর মুয়াজ্জিন, বেলাল ইসলামের প্রথম মুয়াজ্জিন। একসাথে ধরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, যারা বিনা বেতনে নিঃস্বার্থভাবে খোদার ঘর মসজিদে আজান দিবে, কিয়ামতের মাঠ যখন কায়েম হবে সবার মাথার উপরে তাদের মাথা দেখা যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যারা বিনা বেতনে নিঃস্বার্থভাবে মসজিদে আজান দিবে, মুয়াজ্জিন হবে, নবী বলেন কিয়ামতের মাঠে সবার মাথার উপরে তার মাথা থাকবে এবং সবার সমস্ত মুয়াজ্জিনের মাথার উপরে বেলালের মাথা দেখা যাবে। একসাথে বলা যাবে না মারহাবা। আরে হাসনের মাঠেও বেলালকে দিয়ে আল্লাহ আজান দিবে, মারহাবা কর। বেলালের আজানে এমন সুযোগ ছিল, শোনাচ্ছি, মসজিদে নববীর মুয়াজ্জিন বেলাল আজান দেন পঞ্চ ওয়াক্ত। হযরতে বেলালের আজানে সারা মদিনা মুখরিত হতো, বেলালের আজানে সারা মদিনা মুখরিত হতো, বেলালের আজানে সারা মদিনা মুখরিত, বেলাল ফুয়ুজুত চমৎকার। হযরতে আশিক রাসূল বেলাল রাদিয়াল্লাহু আনহু মসজিদের মুয়াজ্জিন, আজান দেওয়ার পরেই হুজরা শরীফ থেকে নবীজি আসতেন, নামাজে দাঁড়াইতেন, বেলাল একামত দিত। কি চমৎকার দৃশ্য ছিল সেটা, নবীর মুয়াজ্জিন বেলাল আজান দিতে দিতে নবী দেখতে দেখতে নবীর প্রতি এত ভালোবাসা সৃষ্টি হয়ে গেল, আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে গেল, সারা মদিনার ভিতরে কান্নার রোল, বিরাট বড় কান্না, সাহাবিরা বরদাস্ত করতে পারে না, কোন কোন সাহাবি পাগলের মতো হয়ে গেল, হযরতে বেলাল পাগলের মতো হয়ে গেল। আবু বকর ডাক দে বলে বেলাল আজান দাও, বেলাল ডাক দে বলল আবু বকর আপনি আমাকে মাফ করে দিবেন, আমি আর আজান দিতে পারবো না, আজান দেব আমার পক্ষে আর সম্ভব না, আগে আজান দিলে নবীর আজান আমাকে আসতো, আজান শুনতো, এই আজান যে আজান দিলে নবী শুনবে না, নবী আসবে না, এই আজান আর আমি কোনোদিন দেব না। বেলালকে আবু বকর অনুরোধ করলেন, কিন্তু হযরত বেলাল বললেন, না আবু বকর আমি আর কোনোদিন আজান দেব না। বেলালের জীবনে নবীর ইন্তেকালের পরে মাত্র দুইটা আজান বেলাল দিয়েছিলেন, একবার আজান মসজিদে নবীতে একবার দিয়েছিলেন, আর একটা আজান তিনি বাইতুল আকসার উপরে দিয়েছিলেন। হযরত বেলালের আজানের ফুয়ুজুত এত চমৎকার, বেলাল আবু বকরকে বলেন আবু বকর আমাকে বিদায় দেন। হযরত আবু বকর বলেন কি করবে বেলাল, বলে আমি সিরিয়াতে চলে যাব। হযরত বেলাল সিরিয়ায় চলে গেলেন, মদিনায় আর থাকতে পারলেন না, কারণ নবী বিরহ বেদনাগুলি বেলালকে সহ্য করতে পারতেছিলেন না। নবীজির স্মৃতি বিজড়িত জায়গা দেখলে বেলাল পাগল পাড়া হয়ে যায়। দেখবেন নবীর উম্মত যে যাকে ভালোবাসে তার কথা শুনলে তার ভালো লাগে। আমার পীর মুর্শিদ একটা শের গাইতেন, যে যাহারে ভালোবাসে সে তো কভু ভুলে না, যে যাহারে ভালোবাসে সে তো কভু ভুলে না, মৌলা তোমায় ভালোবাসে রসুল তোমায় ভালোবাসে তুমি তারে
যে যাহারে ভালোবাসে সে তো কবু ভুলে না আল্লাহুম্মা সাল্লি কষ্ট হচ্ছে আর একটু সময় মাত্র পাঁচ মিনিট আমি বেলালের জীবন থেকে একটু মহাব্বতের আলোচনার সময় তারা কিভাবে রসুলকে ভালোবাসত। তো বেলাল চলে গেছে সিরিয়ার দামেশকে, চলে যাওয়ার পরে বহুদিন পার হলো, মসজিদে নবীতে বেলালের আজান হয় না, নবীর মসজিনার আজান দেন না। একদিন রাত্রিবেলা বেলাল সিরিয়ার দামেশকে ঘুমাইছে, স্বপ্ন দেখে রহমাতুল লিল আলামিন বেলালের ঘরে যেন বুঝি তো শিব আনছে। একসাথে বলবেন কি আর রাসূলুল্লাহ, নবী আসে না নাই? নবী বলতেন মান্নানি ফিল মানামি ফাকাদ রাআল্লাহা, যে আমাকে স্বপ্ন দেখলো সে বাস্তবে আমি নবী দেখলো। তাহলে নবী দেখলো না ছবি দেখলো? আমার দিকে থেকে নবী না ছবি? নবী না ছবি? স্বপ্নে নবী দেখা দিলেন, আজও নবী দেখা দেন, আগামীতেও দেখা দিবেন, তার মানে নবীর জায়গা নবী আছে, আমাদের চোখের জায়গা চোখ নাই। কি কথা কন ঠিক কিনা? নবীর জায়গা নবী আছে, নবী এখনো আসে, নবী উম্মতের সাথে দেখা দেয়, উম্মতের ভালো মন্দ খোঁজ খবর নেয়, নবীর জায়গা নবী আছে, আমাদের চোখের জায়গা চোখ নাই, একিনের জায়গা একিন নাই, তার মানে রসুল এখন আছে। নবী হায়াতুন নবী, নবী জিন্দা নবী, নবী উম্মতের হালত দেখে যারা বিশ্বাস করতে পারে না তাদের ইমান কি এখনো তাজা হয় নাই? কথা বল ঠিক। বেলাল ঘুমাইছে, আল্লাহর নবী স্বপ্ন কিরে বেলাল কেমন জুলুম তুমি আমার সঙ্গে শুরু করছো? বেলাল রে কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না রে বেলাল? আমি নবীর জিয়ারতে আই রে বেলাল, কতদিন হলো বেলাল তুমি আমার জিয়ারতে আসো, এটা কেমন জুলুম ও বেলাল? আমি নবীর জিয়ারতে হযরত বেলাল ঘুম থেকে উঠে রওনা করলেন, সুদূর সিরিয়ার দামেস্ক থেকে বেলাল রওনা করে মদিনাতুল মুনাওয়ারায় বেলাল আসে। তাহাজ্জুদের সময় নতুন মুয়াজ্জিন আসে আজান দেওয়ার জন্য, হযরত বেলাল দৌড়াইয়া যাইয়া নবীজি রওজা মুবারকের পাশে বসে বসে কাঠের জালি দিয়ে রওজা শরীফ ঘেরা ছিল, বেলাল পাশে বসে বসে কাঁদে আর বলে ইয়া রাসূলুল্লাহ আমি আস, গোলাম আসতে বলেছেন গোলাম আস, নবী গো আপনি আসতে বলেছিলেন আমি আসছি হাজিরা দিছি। ইয়া রাসূলুল্লাহ আগে আজান দিলে নবী আসতে, ও নবী জি আজ আপনাকে দেখি না। বেলাল বসে বসে আবেগ নিয়ে কাঁদতেছে, নতুন মুয়াজ্জিন এসে দেখতেছি নবীর মুয়াজ্জিন বেলাল আসছে, ঘোষণা দেয় বের শোনো মদিনাবাসী শুনছো রে, নবীর মুয়াজ্জিন বেলাল আসছে, নবীর মুয়াজ্জিন বেলাল আসছে। এই ঘোষণা শোনার পরে হাজার হাজার সাহাবি ঘর থেকে বের হইয়া মসজিদে নবীর ভিতরে আসছে, আয়েশা দেখে রওজা শরীফের পাশে বেলাল বসে বসে গুন 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 করে কাঁদে। সাহাবীরা ডাক দেখো বেলাল কতদিন হলো তুমি আজান দাও না, যাও রে বেলাল মিনারায় আমরা আজান শুনে দাও। একসাথে জোরে বলা যাবে কি আর রাসূলুল্লাহ? আজান শোনার জন্য সাহাবীরা পাগল,
বেলাল রে কতদিন হলো তোমার কণ্ঠে আজান শুনি না রে বেলাল যাও মিনারায় রে বেলাল একটু আজান দাও আজান শুনি বেলালের একটাই কথা নবীর ইন্তেকালের পরে আর আমি আজান দেই নাই দিব সাবিনা রে আগে আজান দিলে নবী নামাজে আসত আমি কারে আজান শোনাবো কার বিশামি নামাজ পড়ব পাগল পাড়া হয়ে গেছে সাহাবীরা না বেলাল যাও আজান দাও আল্লামা ইমাম কিরমানি শরহে বুখারীর মধ্যে লেখেন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিতে যায় না সাহাবীরা অনুরোধ করে কিন্তু শোনে না সাহাবীরা বললেন বেলাল আপনার পথে আজান দিবে না যে দেখো হাসান হুসাইন আসেনি হাসান হুসাইনকে পাওনি যাও হাসান হুসাইন বললে বেলাল আজান দিবে বেলালের মতো আশেক জুন দি আমরা হইতাম বেলালের মতো আশেক বর্তমানে সাত নম্বর গেট বাবু সালাম বরাবর বাড়ি হাসান আল হুসাইন তখন কেবলমাত্র নবীজির মতো দেখতে দেখা যায় তো ইমাম হাসানের চেহারা ইমাম হুসাইনের চেহারা নানা চেহারার মতো ছিল নানা সৌন্দর্য দুই ভাই পাইছি যখন ইমাম হাসান হুসাইন আসছে রওজা শরীফ থেকে বেলাল উঠিয়া ইমাম হাসানের বুকের মতো মাথাটাকে গুনগুন করে কাঁদতেছে আবার ইমাম হুসাইনের বুকে জড়ায় ধরে কাঁদে আশিক রসুল ইমাম হাসানের বুকের মতো মাথাটাকে কাঁদে ইমাম হুসাইনের বুকের মতো মাথাটাকে কাঁদে নবীর মুয়াজ্জিন ইমাম হাসান ডাকতে বলতেছে নানার মুয়াজ্জিন ও নানার মুয়াজ্জিন নানার অন্তকালের পরে আর বহু দিন পার হয়ে গেছে তুমি আপনার আজান শোনাও না নানার মুয়াজ্জিন বিনারাই যাও আজকে আমাদেরকে আজান শুনে যাই হযরত বেলাল এতক্ষণ আর স্থির থাকতে পারেন নাই নবীর আওলাদ হুকুম দিয়েছেন দৌড়ায় চলে গেলেন দৌড়ায় যাইয়া নবীর মুয়াজ্জিন যেই ছাদের উপরে দাঁড়ায় বেলাল আজান দিতেন মসজিদে নববীর পাশে বনু নাজ্জার গোত্রের এক মহিলার ছাদ এই ছাদের উপরে দাঁড়ায় বেলাল আজান দিতেন ওই ছাদের উপরে দাঁড়াইয়া ফজরের আজান দেওয়ার আগে হযরত বেলাল দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আহমাদুকা এই দোয়াটা পড়ার পরে বেলাল আজান দিতেন একবার জোরে বলা যাবে কি মারহাবা প্রত্যেক ফজরের আজানের আগে বেলাল একটা দোয়া করতেন এই দোয়াটা পড়ার পরে বেলাল আজান দিতেন এই দোয়াটা পড়ার পরে বেলাল আজান দিতেন নবীর মুয়াজ্জিন দৌড়ে মিনারায় উঠলেন যে মহিলার ছাদের উপরে তারা আজান দিতেন উঠলেন আজান শুরু করলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ মদিনায় আজানের ফুজ এত বিরাট এত সুন্দর সকালবেলা ফজরের নামাজের সময় সারা মদিনা নীরব বেলালের আজানের আওয়াজ পাহাড়ে সারা মদিনায় বেলালের আজান ছড়ায় গেল আল্লাহু আকবার আল্লাহু আকবার
মহিলারা পুরুষরা যুবকরা বাড়িঘর ফালাইয়া মসজিদ নবীর দিকে দৌড় মারছে কেউ কেউ বলে রে নবী বুঝি ফিরে আসছে সারা মদিনার ভিতরে রাত পড়ে গেল নবী বুঝি আসছে নবী বুঝি ফিরে আসছে রে নবী বুঝি ফিরে আসছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মদিনার ঘর থেকে মহিলারা বের হয়ে দৌড় মারছে সারা মদিনায় কান্নার রোদ পুরুষরা কাঁদে যুবকরা কাঁদে মহিলারা কাঁদে বাচ্চারা কাঁদে নবীর ইন্তেকালের পরে বেলালের প্রথম আজান এই আজানের দিনে সারা মদিনার মানুষ কাঁদছিল সেই দিনে স্মৃতিগুলি মনে পড়ে নবীর মুয়াজ্জিনের আজানের ফুজুল কত কঠিন ছিল বেলালের মত আশেক যদি আমরা হইতাম এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম এই যখন বেলাল আজান দিলেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন আশহাদু আন্না পড়ছে মদিনার মাটি গুলি থর থর করে কেঁপে উঠছে একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ চিৎকার করে বলা যাবে কি আল্লাহু আকবার ছিল মদিনার মাটিগুলি থর 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 করে কেঁপে উঠছে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার হযরত বেলাল অজ্ঞান হয়ে পড়ে গেলেন বেহুশ হয়ে পড়ে গেলেন বেলাল হুশ নেই বেলাল হুশ ফিরে আসছে রওজা শরীফে বসে বসে কাদের হুজুর গোলাপ কাস্ত বলেছিলেন গোলাপ আজকে আসছে গোলাপকে আসতে বলেছিলেন বেলাল আসছে আসছে বেলাল আসছে নবীজি আপনার বেলাল আপনার জিয়ারতে আসছে আগে আজান দিলে আপনি নবীজি নামাজে আসতে আজকে আজান দিলাম নবী নাই জি আজান দিলে নবী আসবে না সে আজান আমি আর পাগল পাড়া হলে তার সিকি রসুল পাগল পাড়া হয়ে চলে গেলে হে রসুল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না জান্নাতের আশা নয় হে রসুল জাহান্নাম কে রুটি না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না জান্নাতের আশা নয় হে রাসূল জাহান্নাম কে রুটি না তোমায় পাওয়ার আশায় মন ছুটি যায় মদিনা বলেন না ইয়া রাসূলুল্লাহ তোমায় পাওয়ার আশায় মন ছুটি যায় মদিনা থাকিও
Jaha